الحمد لله <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاتبكم الجاهلون قالوا سلاما شعبت مسلم شمال أسكي جمار دين شنكت أكاري আল্লাহ সু আলার পবিত্র কালামুল্লা থেকে কয়েকটি আয়াত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ সু ভায়ন হুয়াতে বিশ্ব পরিমণ্ডল সৃষ্টি করেছেন সেখানে মানুষের অবস্থিতি এখানে আমরা অবস্থান করি কিছু সময়ের জন্য আবার আমাদেরকে চলে যেতে হয় এভাবেই পৃথিবী যতদিন থাকবে যতদিন না হবে ততদিন এভাবেই মানুষ আসতে থাকবে এবং যেতে থাকবে এটিই হচ্ছে নিয়ম কিন্তু আল্লাহ সুবাহ একটি মহান উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন যেটি পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন ওমা আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার দাসত্ব আমার একাত্মবাদের স্বীকৃতি দেওয়ার জন্যই সৃষ্টি করেছি আমাদের আল্লাহ তাবার কুয়াতে আলা বেকার সৃষ্টি করেন নাই পৃথিবীতে যতদিন আমরা আছি ততদিন আল্লাহর যে বিধান আমাদের কাছে আছে সেই শাশ্বত বিধানের আনুগত্য করা এবং সেই মোতাবেক জীবনকে পরিচালনা করাই হচ্ছে মানুষের জন্য কল্যাণকর আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব তা হল সিফাত ইবাদুর রহমান রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে সুরাফুর কানী আল্লাহ আলা ইরশাদ করছেন ও ইবাদুর রহমান ইবাদ শব্দটি আবদুন শব্দের বহু বচন যার অর্থ দাসত্ব করা গোলামি করা আর আল্লাহ আলা আমাদেরকে তার দাসত্ব এবং গোলামী করার জন্য সৃষ্টি করেছেন সুতরাং যিনি এবাদত করেন তাকে এই জন্যই বলা হয় আবিদ ফাইলের শিগা আর যার দাসত্ব করা হয় তাকে বলা হয় মা আবুদ অর্থাৎ যার আমরা দাসত্ব করি তিনি হচ্ছে মহান আল্লাহ এই জন্য কালিমা পড়ার সময় আমরা বলে থাকি না লা ইলাহা সত্যিকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অর্থাৎ যাবতীয় দাসত্ব যাবতীয় মানে ইবাদত শুধুমাত্র খাস অসু শুধুমাত্র আল্লাহ সুভায়নুয়া তালার জন্যই খাস কোনো বান্দার জন্য কোনো মানুষের জন্য ইবাদত নয় নবী এবং রসুল অসংখ্য পৃথিবীতে আল্লাহ সু হুয়া তালা পাঠিয়েছিলেন তাদের কিন্তু আমরা ইবাদত করি না মনে রাখতে হবে নবী এবং রাসূলদের আমরা ইবাদত করি না ইবাদত করি আল্লাহর আর তাদের আমরা কি করি আনুগত্য করি অনুসরণ করি নবী এবং রাসূলদের এই আকিদগত বিভ্রান্তি মুসলিম সমাজে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া আমরা কেউ কেউ মনে করি যে তারও দর্শত্ব করা হয় না দাসত্ব আমরা করি আল্লাহ সুহানব্বাতর এবং আব্দ হিসাবে আমাদের যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা দরকার সেগুলো সম্পর্কে বলব তার গুণাবলী সম্পর্কে এক নম্বর হচ্ছে আর সিফাতুল আব্বল প্রথম সিফাতটা হল আ সাকল ওখর ও তওয়াজে লীলাহে আজ্যাজ ওল ইবাদ প্রশান্তি আত্মমর্যাদা ও বিনয়ের সাথে আল্লাহর দাসত্ব করা আল্লাহ সুবাহ আলা এজন্যই বলেছেন ইবাদুর রহমান আল্লা দিন আল্লাহ আর যে হাউনান রহমানের বান্দারা তারাই যারা জমিনের উপর বিনয়ী হয়ে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলে তখন তারা বলে সালাম আই মিনকা সুকৌশলে দূরে সরে যায় ঝগড়া করতে এরা যায় না আল্লাহ এই বৈশিষ্ট্যটা আমাদের শিখিয়ে দিয়েছেন যে আমরা মোমিন যদি হতে চায় আল্লাহর যদি প্রকৃত বান্দা হতে চায় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বিনয়ের সাথে চলাফেরা করা দম্ভ ভরে নয় কারণ আমাদের এই পৃথিবীতে স্বল্প সময়ের জন্য আমরা আছি কিসের অহংকার কীসের বাহাদুরি কিসের শক্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচাইতে ভয়াবহ আকার ধারণ করেছে মানুষের ওপর মানুষের কর্তৃত্ব মানুষকে মারা মানুষকে হত্যা করা মানুষকে না অবস্থায় ফেলে দেওয়া এটি সবচাইতে ব্যাপক এবং বিস্তার ঘটেছে সারা পৃথিবী জুড়ে বিশেষত পশলবাদের জন্য কঠিন ভয়াবহ দিন বর্তমানে মিয়ানমার থেকে ওই মুসলিম জনগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়া হলো কি জন্য ওরা শুধু বলেছিল আল্লাহ আমাদের প্রভু হচ্ছে আল্লাহ শুধু খালি এটাই বলেছিলেন যে আমরা বহুশ্বর বাদে বিশ্বাসী নই মূর্তি পূজা করি না শিরেক করি না একমাত্র আল্লাহ হানহুয়া আলারই আমরা দাসত্ব করি জীবনের সার্বিক জীবনে তাওহিদ ইবাদত প্রতিষ্ঠার জন্য আমরা মুসলিম আত্মসমর্পণ করি এই ঘোষণায় ছিল ওই ব্যক্তিদের অনুরূপভাবে চীনে চলে যান উরুঘুই এলাকা সমহত ওটা সেই অঞ্চলে তাদেরও কী ছিল ওই ঘোষণাই ছিল যে আমরা মুসলিম এই লোকগুলোর প্রতি রাষ্ট্রীয়ভাবে এবং সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নির্যাতন এবং নিষ্পেষণের স্ট্রিম তাদের প্রতি চালিয়ে দেওয়া হয়েছে পরিণামে পৃথিবীতে আল্লাহ হুয়া তালা এই গজব নাজুল করে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদের শক্তিমত্তা কতটুকুই তোমরা শক্তি রাখো এটি কিন্তু তিনি আল্লাহ সুহায়ন হুয়া তালা বুঝিয়ে দিচ্ছেন বাইরে কোনো লোক দেখা যায় না এমন অবস্থা সৃষ্টি হয়েছে চীনে এবং যে সমস্ত মুসলিম বন্দের হেজাব পরিহিত ছিলেন তাদের হেজাব খুলে দেওয়ার জন্য জবরদস্তি করে তারা হেজাব খুলেছিল তারা আজকে সবাই আপদ পুস্তক ঢেকে হেজাব ছাড়া করলেন নাই হেজাব সবাকেই পড়তে হয়েছে পুরুষদেরকেও হেজাব পড়তে হয়েছে কি করতে পারে আল্লাহ আন্তর্জাতিকভাবে সমস্ত ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিতে হয়েছে শুধুমাত্র একটি এই করোনা নামক ভাইরাসের মাধ্যমে কিসের শক্তি আপনার কিসের শক্তি আমরা দেখাই আল্লাহ সুয়া তাহালা সেকেন্ডের মধ্যেই পরিবর্তন করে দিতে পারে ওই আল্লাহরই দাসত্ব করার জন্য সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং হে ক্ষমতাধাররা সাবধান আল্লাহকে ভয় করুন ইত্তাকুল্লাহ মস্ত যতদূর শক্তি আছে ততদূর শক্তি অনুযায়ী আল্লাহকে ভয় করুন সমৃত দিনই ভাইরা রহমানের বান্দা তারাই যারা কান চোখ মুখ অন্তর দিয়ে আল্লাহর বিধান মেনে চলেন কান চোখ তারপরে মুখ এবং অন্তর দিয়ে যারা আল্লাহর বিধান মেনে চলেন ওরাই হচ্ছে কি আপনার রহমানের বান্দা যারা আল্লাহর যথাযথ আনুগত্য ও দাসত্ব করে আল্লাহ আবদুল্লাহ আব্বাস যিনি রাইসুল মুফাসরিন এই আয়াতের ব্যাখ্যা বলছেন আফাফে তে অর্থাৎ আল্লাহর আনুগত্য চারিত্রিক পবিত্রতা এবং বিনয়ের সাথে চলাফেরা করা যা বাহ্যিকভাবে তাদের বাস্তব জীবনে প্রকাশ পায় আর এটাই হল ইমানের সামারতুল ইমান ইমানের ফলাফল এ আয়তের ব্যাখ্যাই আল্লামা কাসির রাহেমাহুল্লাহ তিনি বলছেন আই বিশাকি নাতি ওয়াল ওয়াকার মিন গাইর জবরিয়ত ওলা ইস্তেকবার বলেছেন প্রশান্তি আত্মমর্যাদার সাথে দম্ভ ও অহংকারের সাথে নয় পৃথিবীতে আপনি যতদিন আছেন অহংকার করার কিছুই নাই দম্ভ করার কিছুই নাই আপনাকে সামান্য সময় আমাকে সামান্য সময় আল্লাহ হুয়া তালা দিয়েছেন অতএব তার দাসত্বের মাধ্যম দিয়ে তাকে স্মরণ করে সার্বিক জীবনে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়াই হচ্ছে সাকসেসফুল হতে পারবো আমরা এটি কাসির চতুর্থ খণ্ড তৃতীয় খণ্ড চারশো তিরিশ পৃষ্ঠা যেটা জমিয়াতে এহিয়াউদ্ তোরাসুল ইসলামী গোটি পেন্ট করে যারা আমাদের দেশে এসেছে এই তাপসির ইবনাকাসের মধ্যে এটা পাওয়া যাবে আল্লাহ সুবাহন আলা বলছেন ওলায়তাম সিফিল তখরুকাল জীবাল সুরাবাণী ইসরায়েলের 37 নম্বর আয়েত আল্লাহ পাক বলছেন পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করোনা না নিশ্চয়ই তুমি কখনো জমিনকে বিদুর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনও পাহাড়সম হতে পারবে না আল্লাপাক বলেছেন ওলন তবুল জিবাল তুমি কখনোই পাহাড় সমতুল্য উচ্চতায় হতে পারবে না সুরা বানি ইসরায়েল সাঁত্রিশ নম্বর সুরা লোকমানের আঠারো নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ সুবাহ বলছেন তোমরা পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না নিশ্চয় আল্লাহ ফখরকারীকে অহংকারীকে পছন্দ করেন না যারা দম্ভ ভরে পৃথিবীর মানুষকে শাসন করছে যারা গরিব অসহায় মানুষগুলোর পরে নির্যাতন চালাচ্ছে গরিব অসহায় দেশগুলোতে তাদের স্টিম রিলার চালাচ্ছে তাদের দেশগুলির দিকে তাকিয়ে দেখুন প্রতিনিয়ত হয় কোনো জায়গা জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হয়ে যাচ্ছে বাড়ি ঘর জঙ্গল সব পুড়ে ছাঁকা হয়ে যাচ্ছে বলে নজিকান্ন হুম আল্লাহ সুভান হুয়া তাহলে এগুলো চাখাচ্ছেন এগুলো আমাকে দেখাচ্ছেন এই ছোট ছোট আজবগুলো দিয়ে বড় বড় আজাবের কথা আমাদেরকে কি করছেন স্মরণ করিয়ে দিচ্ছেন হে মুসলিম সোসাইটি আপনার জীবনকে গড়ে তুলুন আল্লাহ কেন্দ্রিক রাসুল সাল্লাম যেই বিধান আমাদের কাছে নিয়ে এসেছেন সেই বিধানের যথাযথ অনুসরণের মাধ্যমে নিজের আখিদায় বিপ্লব সৃষ্টি করুন পরিবারে বিপ্লব সৃষ্টি করুন সামাজিক বিপ্লব সৃষ্টি করুন আল্লাহ ই সেই মহান স্রষ্টা তিনি ছাড়া কোনো সত্যিকারের মহাবুদ নেই তার কোনো অংশীদার নেই সাবরণটির অথরিটির মালিক হচ্ছেন সেই মহান আল্লাহ এই বিশ্বাসে আপনি বিশ্বাসী হন এরপরে আফাত দ্বিতীয় যেটি মবিনদের বৈশিষ্ট্য হবে আল্লাহর বান্দাদের যেটি বৈশিষ্ট্য হবে রহমানের বান্দাদের যেটি বৈশিষ্ট্য হবে তাহলে ওই জা খাতাহুল জাহিলুন কালু সালাম তাদের সাথে যখন মূর্খরা কথা বলবে তখন তারা বলবে সালাম সালাম সুকৌশলে তাদেরকে সেখান থেকে চলে যাবে পরিত্যাগ করবে মূর্খদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াইবে না আল্লাহর বিধানগুলোকে যারা প্রতিনিয়ত ঠাট্টা করে মজাক করে নিয়ে তাদের সঙ্গে কোনো কথা নেই সরে যেতে হবে এটি হচ্ছে بوشيتو، بو بندر ابن كاسير رحمه الله، تنيئة تير باك خبلشان، إذا سفه عليهم الجهل بالقول الشيء لم يقابلهم عليه بمثله، بل يعفون ويصفون ولا يقولون إلا خيراً، مركو ونيربود الله. বান্দাদের সাথে বন্ধ কথা বলে যখন বন্দ কথা বলে আল্লাহর বান্দারা তাদের সাথে অনুরূপ বন্ধ কথা বলে না ওরা যে খারাপ কথাটি বলে সেই খারাপ কথা তাদেরকে বলে না এটি আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য যে তাদেরকে কি করে দেয় ক্ষমা করে দেয় তাদেরকে উদারতা দেখানো হয় ইল্লা না আর যা কল্যাণ সেগুলোই তাদেরকে বলে এটি মোহিতদের বৈশিষ্ট্য বলেন এই কোরআনের আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হয় যে মুসলিম খাঁটি মুসলিম কোনো দিন জঙ্গিবাদে বিশ্বাসী হতে পারে কশ্চিমকালেও না কিন্তু আমরা কোরআন পড়তে জানি না কোরআন যে বিশদ জ্ঞান লুকিয়ে রয়েছে পৃথিবীর যাবতীয় জ্ঞান এই পবিত্র কালামূল্যতে যে রয়েছে এই জ্ঞান সম্পর্কে আমরা একেবারেই অন্ধের মধ্যে পড়ে আছি সম্মানিত দিনই ভাইয়েরা এই মর্মে ইবনে কাসির রাহমকুল্লাহ এবং আহম্মদের বরাদ্দ একটি হাদিস নিয়ে এসেছেন আরেকটা শিক্ষণীয় এখানে দুইজন লোক একজন লোক আরেকজন লোককে কী দিচ্ছে গালি দিচ্ছে তো যাকে গালি দিচ্ছে সে বলছে আলাই সালাম তোমার পরে আল্লাহর শান্তি হোক ভালো কথা বলছে গালি দেওয়া ব্যক্তিকে বলছে তোমার পরে শান্তি হোক মন্ডলী বলেন তখন কি জানেন তোমার উপরেই শান্তি অবতীর্ণ হোক তুমি হক আর যে গালি দিচ্ছে যাকে গালি দেওয়া হচ্ছে গালি দিচ্ছেন যে তাকে বলছে গালির হকদার তোমারই পরে তুমি গালির হকদার তুমি একমাত্র প্রযোজ্য তোমার জন্য অতএব এই যে শিষ্টাচার এই যে ভদ্রতা কথা বলা মানুষের সঙ্গে চলাফেরা এ যে মহান আদর্শ এটি একমাত্র আল্লাহ সুন্নবু তালাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কাউদের কাছে কারোর কাছে শিক্ষার আমাদের নেই কোরআন আমার ঘরে থাকতে সাল্লামের অমীয় বাণী আমাদের কাছে থাকতে কখনোই আমরা কাউরের কাছে ধার করার প্রয়োজন হয় না ওই যত বড়ই বিদ্যান হোক না কেন আমাদের কোরআন এবং পরে যদি জ্ঞান থাকে পাণ্ডিত্য থাকে এবং এ যদি মুসলিমরা চলে তাদের জীবনকে পরিচালনা করে পশ্চিমকালেও অন্য কোন জাতির কাছে এদের কোনো কিছু ধার করা লাগবে না সব কিছু দেওয়া আছে সম্মানিত দিনই ভাইরা আল্লাহর বান্দারা সর্বদা ধৈর্য ধারণ করে তারা নৈরাজ্য বিশৃঙ্খলা পণ্য কর্ম থেকে তারা বিরত থাকে তারা ঝগড়া গালিগালাজ করা অশালীন কথাবার্তা বলা অভদ্র আচরণ ইত্যাদি থেকে সম্পূর্ণ তারা বিরত থাকে আল্লাহর বান্দারা পাক পবিত্র কোরআনের সুরা মুজাম্মেলের দশ নম্বর আয়তে বলছেন ওয়সবির আল্লাুল ওরা যা বলছে তার থেকে তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন ওরা যা বলছে তা থেকে তুমি ধৈর্য ধারণ করো হাজরান জামিরা এবং সুন্দরভাবে তুমি তাদেরকে পরিহার করে চলো এগুলো হচ্ছে ইবাদুর রহমান আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য আর তৃতীয় বৈশিষ্ট্য হলো যেটা পাঁচ অক যেগুলো ফরজ সলাত আছে এই সলাতির যথাযথভাবে হেফাজত করে যতক্ষণ পর্যন্ত তার এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এই সলাতের হেফাজতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় এবং নফল সলাতের জন্য উদ্বেগী বাসনা তাদেরকে সেদিকে নিয়ে চলে যায় নফল সলাতের প্রতি ঝুঁকে পড়ে এই বৈশিষ্ট্য আপনাকে আমাকে অর্জন করতেই হবে মতরাম আমির জামাত আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছেন প্রতি প্রতিনিয়ত প্রতি মাসেই আমাদের খোঁজ নিচ্ছেন তোমরা তাহার্যদের সলাৎ পড়ো কে পড়ো না খবর নিন কেন ভালো মানুষ যদি হতে চান সত্যিকারের যদি আল্লাহর বান্দা হতে চান আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান তাহলে অবশ্যই আপনার হৃদয় দিয়ে অনুধাবন করে আল্লাহর কাছে মাথা নত করতেই হবে পৃথিবীর সব কিছু পাবেন রাতের অন্ধকারে আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবেন কিন্তু পাওয়ার জন্য তাৎক্ষণিক পাওয়ার জন্য ছটফট করলে হবে না কোন দুয়াই কিন্তু আল্লাহন ও তাহলে ফেরত নিন দেন না প্রত্যেকটা দুয়াই আল্লাহ কবুল করে থাকেন সেটা ইহো আপনি পেতে পারেন পরকালেও সেটা পেতে পারেন যদি আন্তরিকভাবে আপনার সেই প্রার্থনাটা হয় আল্লাহ তালা বলছেন তোন আলীরহীন সূর্যদং ওয়াকিয়ামা যে যারা তাদের প্রভুর উদ্দেশ্যে রাত্রি যাপন করে সূর্যোদ সিজ অবনত হয়ে কিয়ামা দাঁড়িয়ে অর্থাৎ তাহার যদের তৃতীয় অংশে দাঁড়িয়ে যায় বললে দি না জাহান্নাম তারা বলে হে আমার প্রভু তুমি জাহান্নাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দাও এই জন্য যে জাহান্নামের আজাব শাস্তি অবিচ্ছিন্ন ইন্না হোস্তা আর এই আবাসস্থলটা কতই না মন্দ জাহান্নাম সুতরাং আপনাকে এবং আমাকে এই আদাব থেকে শাস্তি থেকে রক্ষার জন্য শান্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য অবশ্যই এই সৎ আমলগুলোর প্রতি ঝুঁকে যেতে হবে তফসির ফি জেলালুল কোরআন এর লেখক আল্লাহ সাইদ শায়ীদ কুতুব তিনি বলেছেন হ্যাঁ জা নাহরু হুম লাইলু হুম ফাহুয়া তেখুয়া ও মুরাকিবতুল্লাহ ও সৌরভ জেনারেলিহি ও খৌফুম ইন রহমানের বান্দারা দিনের বেলায় মানুষের সাথে সম্পর্ক রাখেন আর রাতের বেলায় কাটাই আল্লাহ ভীতিতে আল্লাহ তাদের সব কিছু পর্যবেক্ষণ করেন ও এই অনুভূতি আল্লাহর মহত্বের অনুভূতি রূপান্তরিত হয় আল্লাহ তাদেরকে শান্তি দেন আল্লাহ তাদেরকে কি করেন মুক্ত দেন সুতরাং এই অনুভূতি নিয়ে আপনার দাসত্ব এবং এবাদতটা হতে হবে রাতের গভীরে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তারা প্রভুর উদ্দেশ্যে সিজ অবনত হয় দাঁড়িয়ে রাত কাটায় তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয় হয় থাকে হাতগুলো বাঁকা করে পিঠটা বাঁকা হয়ে যায় কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে কোনো মানুষকে দেখানোর কোনো এখানে কিছু নাই রাতের বেলায় এককভাবে আল্লাহর কাছে আপনি দাঁড়িয়েছেন আল্লাহ রহমানুর রহিম আল্লাহ রহমানুর রাহিম তিনি আপনার পরচে দয়া করছেন রহম করছেন অনুগ্রহ করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন যদি এই অবস্থা আপনি নিতে পারেন সত্যিকার অর্থেই সব দিক থেকে আপনি সফল হবেন

এটি তোমার জন্য অতিরিক্ত আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ সুবাহ তোমার রব প্রভু তোমাকে উত্তম মর্যাদায় অধিষ্ঠিত করবেন রাসুল সাল্লাম নিয়মিত রাতে জাগতেন সালাত আদায় করতেন পরিবারের অন্যান্য সদস্যদেরকে জাগিয়ে দিতেন অতএব আল্লাহর পূর্ণঙ্গ আরোগত্ব যদি আপনি নিজে করবেন পরিবারের পরিজনের যারা আছে তাদেরকেও করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে রিমর্মে মা আই সিদ্দিকা রাজিয়া হুতালা আনহা তিনি বলেন কানান নবী ও সাল্লাহু আইলি ও সাল্লাম ইয়াকু মুমিনা লাল্লে হেত কেদামহু فقلت له لما تسنو هذا يا رسول الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أقول أبدا شكورا متفق عليه شيء بخاري ابن مسلم الحديث بولجن. নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি সালাতে দাঁড়াতেন তার পায়ের গোড়ালিগুলো সম্পূর্ণ ফুলে যেত যেই রাসুলের সমস্ত নিষ্পাপ ছিলেন সেই রাসুল পায়ের গোড়ালিগুলো ফুলে যেতেন রাতের অন্ধকারে সলাতে দাঁড়িয়ে এত দীর্ঘ কে রাত পড়ে তিনি কাটাতেন মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা বলছেন ফকুল তো লহু লেমা তসন হা যাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি কেন এভাবে এত রাত্রি জাগর করে কষ্ট করছেন ওকাত গফর আলাকা মা কাদা মিন জাম্বিকা ও মাতা আখারা তোমার পূর্বে এবং পরের সমস্ত গুলোকে করে দেওয়া হয়েছে তাও আপনি এত করছেন রাসুল সাল্লা বলছেন মা আয়সা আল্লাহকে সামনে রেখেই আফলা আবদান সাকুরা হে আসা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হব না আমরা কোথায় পাপে পঙ্কিলতায় আমরা ডুবে আছি প্রতিটি মুহূর্তে আমাদের পাপগুলোকে ধে নেওয়ার জন্য পরিষ্কার করার জন্যই আজকে আমাদেরকে দরকার এই আল্লাহর হওয়ার জন্য প্রিয় বান্ধ হওয়ার জন্য এখনই প্রয়োজন হয়ে পড়েছে আবু হরাইরা রাজি আল্লাহ তালহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন সিয়াম বা আদার রমাদান সাহার্লাহুল মহরাম ও আফজালুস সালাদ বা আদাল ফারিজাত সলাতুল্লাই রহ মুসলিম আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে রমজানের পরেই সর্বোত্তম সিয়াম হল মহরমের সিয়াম এবং সর্বোত্তম সালাত হল ফরজ সালাতের পরেই হল সর্বোত্তম সলাত হল এই তাহাজ্জুদের তাহাজ সেই মুসলিমের হাদিস অতএব এই বৈশিষ্ট্যটা এই সিফাতটা আমাকে এবং আপনাকে প্রত্যেক বমিন ভাইদেরকেই গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি রসুল্লাহ সালি আসসাল্লাম اروا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وأصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام رواه الترمذي رسول صلى الله عليه وسلم بل يا أيها الناس هي جنوب اندولي السلام بينكم তোমাদের বুদ্ধের সালামের বিস্তার ঘটাও মুসলমানদের সালাম দেয় চিনে আজকে চিনে চিনে সালাম দেয় এটা ওই জামাতের লোক সুতরাং তাই না আপনি চিনেন আর নাই চিনেন আপনি সালাম দেন এই সালামের বিস্তার ঘটার জন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন এবং ওমত্ত আপনি কি দেন ক্ষুধার্তকে খাদ্য দান করুন খাদ্য খাওয়ান আমরা তো ভয় করি আমার পকেট থেকে এতটা খরচ হয়ে যাবে এতগুলো লোককে খাওয়াবো কে আপনার রিজিক দিচ্ছেন আল্লাহ সুবাহ দিচ্ছেন প্রতিটি মহাত্ম আপনার কোনো ক্ষমতা নেই আপনার পরিবার চালানোর আল্লাহ সুবাহ হওয়া আলা যদি ক্ষমতা না দিতেন আপনার পরিবারের দশটি সদস্য আছে এই সদস্যদের একজন মাত্র ব্যক্তির এক ব্যক্তির কর্ম স্পৃহাতে এতগুলো লোকের ভরণ পোষণ চালাচ্ছেন আল্লাহ সুহা ন আপনাকে দেন তারপরেই তো সম্ভব হয় তাহলে কোনো দিন সম্ভব হতো ভাই এগুলো খেয়াল করি না আমরা এগুলোর দিকে কোনো ভ্রুক্ষেপই করি না কিন্তু এগুলো স্মরণ করতে হবে আপনাকে আল্লাহকে পেতে চেলে আল্লাহ সুহায়ঘ তালাকে চিনতে গেলে আপনাকে এইগুলো জিনিস আপনাকে কি করতে হবে রাতের দিকে একা একাই আপনি যখন নিরিবিলি থাকবেন তখন এগুলো চিন্তা করবেন দেখবেন আপনার কাছে সমস্ত পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে বলছেন যে রেহমের সম্পর্ক পিতা মাতা মা আজকে কোথায় পড়ে আছে সে ভ্রুক্ষেপে আপনি রাখেন না আপনি চাকরি বাকরি করেন আপনার সন্তান শান্ত দিল পাগল হয়েছেন কিন্তু এই রহম রেহমের যে সম্পর্ক আপনার মায়ের সঙ্গে যে সম্পর্ক আপনার পিতার সম্পর্কে যে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছেন সাবধান এ থেকে সাবধান হয়ে যান আল্লাহ রসুল সাল্লাভ বলছেন যে এই রেহমের সম্পর্ক তোমরা কী করবে অটুট রাখবে ও তোমরা সলাত আদায় করবে অন্যাস ও নিয়াম যখন মানুষেরা ঘুমায় তখন তুমি সলাত আদায় করবে তদ জান্নাতা জান্নাত সালামিন এবং শান্তির সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করবে এই হাদিস তিরমিজি শরীফ তিরমিজির হাদিস এবং এই বিশুদ্ধ হাদিসের প্রতি আপনি যদি এই হাদিসটির প্রতি যদি আমল করেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে মুসলমানদের কাছে সব রয়েছে মুসলমানদের কাছে সব রয়েছে কিন্তু মুসলমানেরা হচ্ছে সবচাইতে মূর্খের জাতি আমাদের ডিগ্রির অভাব নেয় বহু কিছু আমাদের আছে কিন্তু আমাদের যে আল্লাহর যে গ্রন্থ যেখানে সব কিছু রয়েছে সে গ্রন্থটা আমরা পড়তে জানি না এটি আফসোসের বিষয় অতএব এই রাত্রির যে সলাতের যে فجلت تهتش أوبوريش سوي مسلم أركت حديث إموربيل إن في الليل لا لا يؤافقها رجل مسلم يسأل الله تعالى خيرا من أمر الدنيا والآخرة إلا آته إياه رواه مسلم রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন রাতে এমন একটি সময় প্রত্যেক রাতেই বুঝছেন রাতের এমন একটি সময় আছে যে সময়টিতে কোনো মুসলমান ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া ও আখে রাতের কোনো কল্যাণ চাইলে আল্লাহ তাকে সেটি কি করেন প্রদান করে থাকেন সেটি প্রদান করে থাকেন দিয়ে থাকেন অতএব আমার মা বোনদের বলব আপনারাও এই সলাতুল উত্তাহত সলাতুল্লাহ অভ্যস্ত হয়ে পড়ুন নিজে গড়ে উঠুন পরিবারের সদস্যদেরকে সেভাবে গড়িয়ে তোলুন তাহলেই সমাজ বিপ্লব একদিন সংগঠিত হবে মুসলিম সমাজ প্রকৃত সমাজে কি হবে মুসলিম সমাজে রূপান্তরিত হবে সমাজের সর্বস্তরে শান্তি আর শান্তি স্বাভাবিক রাম যে আদর্শ নিয়ে পৃথিবীতে এই শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন আমরাও মুসলমানেরাও পারব কিন্তু আমাদেরকে সেই মন মগজ তৈরি করে নিতে হবে সে মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে রাসুল সাল আলী ভাসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনার জন্য অনেকগুলি দুয়া শিখিয়েছেন আল্লাহ নিয়ে মিন আজাবে জাহান্নাম হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও এবং কবরের আজাব থেকে বাঁচাও সুতরাং আপনাকে এবং আমাকে এই দোয়াগুলো পড়তে হবে এই দোয়াগুলো অনুধাবন করতে হবে এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকে এগুলো শিক্ষা দিতে হবে কারণ আপনি নিজেই বাঁচলে হবে না আপনার পরিবারকে নিয়েই বাঁচতে হবে আপনাকে আল্লাহ ও তালা বলছেন তোমরা নিজে এবং পরিবার সহ তোমরা কী করো জাহান্নামের আগুন থেকে বাঁচো অতএব জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে সবাইকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছি আমাদেরকে অবশ্যই প্রস্থান করতে হবে এই পৃথিবীর জগৎ থেকে চলে যেতে হবে এটি হচ্ছে সঠিক কথা এটি হচ্ছে আসল কথা এবং এখানে সৎ আমলগুলো যদি আমরা কাজ করে যেতে পারি তাহলে পরকালীন আমাদের জন্য ভক্তি হবে আরেকটি হচ্ছে এবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো আরেকটি যে তো হুমফিন বাইনাল বৈনাল ইশরফ অত্যক্তির আমাদের টাকা আছে তো ভাই অনেকের যেগুলো প্রয়োজন নাই সেই কাজগুলো আমরা করি এরকম আছে না সমাজের লোক এবং মুসলিম সোসাইটিগুলো বাড়িতে মর্তি রাখে কোনো প্রয়োজন নাই সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে পুতুল পাওয়া যায় সেগুলো নিয়ে এসে ঝুলাচ্ছে কোনো প্রয়োজন নাই এগুলো এই নিষ্প্রজন কাজগুলো আমরা করে থাকি এটি ববিত্রের বৈশিষ্ট্য নয় এটি আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য নয় আল্লাহর বান্দারা খরচ করার সবাই মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর বান্দারা খরচ করার সময় মধ্যম পন্থা অবলম্বন করে এই বিষয়গুলো আরও অনেকগুলো সেফাত রয়েছে গুণাবলী রয়েছে আমি আজকে সংক্ষিপ্ত করে দিলাম আবারও কোনো দিন সুযোগ যদি হয় বাকিগুলো ইনশাআল্লাহ আল্লাহ বলব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের জীবনকে পবিত্র করুন আল্লাহ আমাদের সন্তান সন্তগুলিকে নেককার করুন আল্লাহ আমাদের সমাজকে পরিশুদ্ধ করুন আল্লাহ আমাদের মুসলিম সোসাইটিকে পবিত্র কোরআন এবং সন্ন্যার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন আল্লাহ আমরা যেন পবিত্র কোরআন সই হাদিস অথরিটি গার্ড হিসাবে প্রত্যেকটা পরিবারই যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা ভাই ব্রাদার অনেকেই মারা গেছেন মারা যায়নি স্ত্রীও অনেকের মারা গেছেন এক ভাই দুয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে তুমি শান্তিতে রাখো আল্লাহ 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 তুমি তাদেরকে ক্ষমা করো আল্লাহ তাদের রহম করো আল্লাহ আল্লাহ হে তুমি তাদের জীবনকে সুন্দর করে দাও বরজাক্ষী জীবনকে আল্লাহ জান্নাতের সঙ্গে সংযোগ করে দাও আল্লাহ এবং আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সৎ আমল করার যতদিন বেঁচে আছি এই সৎ আমল করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের ভিতরে তাকুয়া সৃষ্টি করে আল্লাহ আমাদের সমাজটাকে তাকুয়ার ভিত্তিতে পরিচালনা করার তুমি ক্ষমতা দাও আল্লাহ আন্দোলন বাংলাদেশ সর্বোত্তভাবে আমরা এই দাওয়াত আপনাদের কাছে যে দিয়েছি আসুন তাকুয়ার ভিত্তিতে আমাদের পরিবার সমাজ সকল কিছুকে গড়ে তুলি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ইসলামকে খুব প্রকৃত ইসলামের আমরা অনুসারী বলে নিজেকে দাবি করি এবং এই দাবিতে যেন আমরা অটল থাকতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন বৈশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই জুমার খুদ্ শেষ করলাম বা আকুল ও কাউলিহাজ আস্তা